ভোট বন্ধ কখনই কেউ তুই কেউ নেই সামনে থেকে সরো না, ট্রেনটা তুলতে দাও, ট্রেনটা তুলতে দাও। ১৬৩ নম্বর বুথে গোলৈশরা প্রাথমিক বিদ্যালয়, এখানে আজকে সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় আধ ঘন্টার মধ্যেই সেই বুথটি দখল হয়ে যায়। কে বা কারা দখল করে বুথটিতে সমস্ত মানুষকে, এখানে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছিল সেই ভোট বন্ধ করে দিয়ে সবাইকে বের করে দিয়ে এখানে এক প্রকার লুটতরাজ চলে, সমস্ত ছাপ্পা ভোট হয়ে যায়। কে ছাপ্পা ভোট করলো তা কিন্তু এলাকাবাসী বলতে পারছে না, কিন্তু এলাকাবাসী এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে যে পরক্ষণেই সেই যে বাইক বাহিনী ছাপ্পা ভোট দিয়ে চলে যেতেই তারা অত্যন্ত তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই এলাকার কিছু মানুষ তারা ক্ষুব্ধ হয়ে ওই বুথের বুথ বাক্সগুলি, সব ভোট বাক্সগুলি পুড়িয়ে দেয়। এভাবে এখানে ভোটটা বন্ধ হয়ে যায়। পরক্ষণেই দেখা যায় যে এখানে সন্ত্রাস সৃষ্টি করার জন্য একটা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটা ঠিক রাধিকাপুর রায়গঞ্জ, রাধিকাপুর বারসই যে রেল লাইন, সেই রেল লাইনের ধারেই এই বুথ। আর এই রেল লাইনের ধারেই দেখা যাচ্ছে বোমা রাখা রয়েছে, তাজা বোমা দুটো দেখা যাচ্ছে। যে আর এই সময়ই ট্রেন আসার কথা, আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে ট্রেন আসছে, সেই ট্রেনকে লাল কাপড় দিয়ে আটকে দেওয়া হয়েছে। কারণ এই ট্রেন যদি এখান দিয়ে যায়, এই বোমা রেললাইনের উপরে বোমা রাখা রয়েছে, এই বোমা ব্লাস্ট করলে পারে কি সাংঘাতিক ঘটনা ঘটবে, এটা কার উদ্দেশ্য? এখানে সন্ত্রাস সৃষ্টি করে ভোট বানচাল করার একটা উদ্দেশ্য, এটা পূর্ব পরিকল্পিত তা দেখা যাচ্ছে। কে করলো, কেন করলো তা কিন্তু এখন তদন্তে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ ভীষণ আতঙ্কিত, গরু ছাগল যদি ওই বোমায় পাড়া দেয় তাহলে একসঙ্গে বড় বিস্ফোরণ ঘটে যাবে। এই এই অবস্থা এখানে চলছে। এর জন্য যে তদন্ত কমে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ তখনও পর্যন্ত এই বোমা নজরে পড়েনি। তারা ভোট বাক্সগুলি নিয়ে গেছে, ভোট বাক্সগুলি তারা নিয়ে বুথটি সিল করে দিয়ে গেছে। এখানকার প্রিসাইডিং পোলিং পার্সোনালরা তারাও এখান থেকে চলে গিয়েছেন। এখানে ভোট এখন বন্ধ, কিন্তু যেটা আতঙ্কে মানুষ আছে, এবং একটি আপনি দেখতে পাচ্ছেন দূরে যে রাধিকাপুর থেকে রায়গঞ্জ গ্রামী ট্রেনটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এই সেই ট্রেনটি কিন্তু যেতে পারছে না। এখনও রেল কর্তৃপক্ষ এখানে এসে পৌঁছয়নি, এই বোমা এখনও পর্যন্ত এখান থেকে নিষ্ক্রিয় করা হয়নি, কোনো স্কোয়াড থেকে বোম স্কোয়াড কিন্তু এসে পৌঁছায়নি। এটা আমরা দেখছি উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায়, অংশুজয় দাসের সঙ্গে হিমাংশু দাস, তারা টিভি। আপনারা দেখলেন যে এখানে যে সন্ত্রাস সৃষ্টির একটা চেষ্টা হয়েছে, এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বুথ দখল হয়ে গেছে, ভোট এখানে ভোট প্রক্রিয়া বন্ধ হয়েছে। সকাল থেকে মানুষ এখানে কাতারে কাতারে দাঁড়িয়েছিল ভোট দেওয়ার জন্য, কিন্তু সেই ভোট তারা দিতে পারেনি। ভোট শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই বুথ দখল হয়ে গেছে এবং এখানে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে সমস্ত ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাধিকাপুর থেকে যে ট্রেনটি আসছে সেই রেল লাইনের উপরে বোমা রাখা রয়েছে, একটা বড় ধরনের সন্ত্রাস সৃষ্টি করার জন্য, যে এই ট্রেনটি এখান দিয়ে গেলেই এটা বিস্ফোরণ হতো। এবং এই আতঙ্ক গোটা জেলা শহরে সর্বত্র ছড়িয়ে পড়তো, যাতে ভোটটা আজকে বানচাল হয়ে যায়। এই উদ্দেশ্য কার সে তদন্ত করবে পুলিশ। রেল এখনও এসে পৌঁছায়নি। আপনারা সামনে পেয়েছি যে রেল যাত্রীরা তারা যে আতঙ্কে, তারা ট্রেন থেকে নেমে এসছে, রেল দাঁড়িয়ে রয়েছে রাজগাপুরের এই ট্রেন,
রাধিকাপুর কাঠিয়ার প্যাসেঞ্জার তারা এখানে দাঁড়িয়ে পড়েছে, প্যাসেঞ্জাররা নেমে এসছে। প্যাসেঞ্জারদের মুখ থেকে আমরা শুনে নেব তাদের অভিজ্ঞতার কথা, তাদের যে আতঙ্কের কথা। আপনার নাম? ছোটন ঘোষ। ছোটন বাবু, কি মনে হচ্ছে, আপনারা তো এই ট্রেনে ছিলেন, আপনারা কিভাবে কোথায় যাচ্ছেন? আমরা তো প্যাসেঞ্জার, আমরা রায়গঞ্জে যাবো। এখানে রায়গঞ্জে নামার সময় এখানে অটোমেটিক ট্রেন দাঁড়িয়ে যায়। শুনেছি নাকি এখানে দুটো বোমা আছে, এরা হঠাৎ করে কেন বোমা রেখেছে আজকে ভোটের দিন? এগুলো কোনো আতঙ্ক সৃষ্টি করা ছাড়া এদের কোনো কাজ নেই আর, মানে প্যাসেঞ্জার বা সাধারণ পাবলিকের উপর এগুলো মানে হয়রানি করা, তাছাড়া আর কিছুই নাই। এগুলো আমার তো ওয়াইফ পড়ে আছে এখানে, আমি একটু যাবো এমার্জেন্সি, ডাক্তারের কাছে যেতাম। ওয়াইফের নাম? হ্যাঁ, চন্দনা ঘোষ। তো আমি নিয়ে যেতাম, তো এখন তো দেখছি যে এরকম পরিস্থিতি, যে বোম টোম, এখন তো কি বলবো। আর এখানে তো কোনো আজকে কোনো গাড়ির ব্যবস্থা নেই, সব বন্ধ, বিকল্প ব্যবস্থা, অন্য বিকল্প ব্যবস্থা নেই। ভিতরে ছিলাম আমরা, ভোট দিতে দিতে ওরা ঢুকলো, ঢুকিয়ে এই যে এই কতজন ছিল ওরা? পাড়ায় নেই করে হলো 30-40টা মোটর সাইকেল ছিল, আর এই একটা গাড়ি, আর একটা গাড়ি ওইদিকে আছে পুরে। এরা খালি ঢুকে কালো গাড়িটা আগে ঢুকলো, তারপর এটা ঢুকলো, ঢুকে মোটর সাইকেলগুলো পিছনে ঢুকলো, ঢুকে খালি শুধু গুলি আওয়াজ করতেছে আর বোম ফাড়াচ্ছে। লাগে যায় সরকার নেবে, তারপরে আমরা